নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন দাদা ওয়াটার ট্যাঙ্ক তৈরির ব্যবসাটা শেখান বা এই সম্পর্কে বিস্তারিত জানান। তো আমি প্রতিবারের মতো এবারও আমার দর্শকদের রিকোয়েস্টের অনুযায়ী এই ওয়াটার ট্যাঙ্ক তৈরির ব্যবসাটি সম্পর্কে আলোচনা করছি। তো আপনি যদি শিখতে চান এই ব্যবসাটি সম্পর্কে, কত টাকা পুঁজি লাগবে, কতটা জায়গার দরকার হবে, কি কাগজপত্র লাগবে, কিভাবে বিক্রি করবেন A to Z, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, এখানে আপনি যে ওয়াটার ট্যাঙ্ক তৈরির মেশিনটা দেখছেন এটা BIXL মেশিন। এরকম আরো তিনটি মেশিন দেখাবো আপনাকে ব্যবসাটি বোঝানোর সুবিধার্থে। এতে র মেটেরিয়াল ঢালার জন্য প্রথমে সাফ করে নিতে হয়, আর এতে যে র মেটেরিয়ালটা ব্যবহার করা হয় সেটা সাধারণত LLDPE পাউডার। আপনি ট্যাঙ্কিটা কত লিটারে বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করে র মেটেরিয়াল হিসাব অনুযায়ী দিয়ে এরপরে ট্যাঙ্কিটা তৈরি করার জন্য ভিতরে চলে যায়। এক সাইডে আগুন বা তাপের ব্যবস্থা আছে আর অন্য সাইডে এটা রুটিং করতে থাকে, আর এর ভিতরে যে র মেটেরিয়ালগুলো থাকে সেটা মিক্সড হয়ে যায়। তো আপনি যদি প্রথম এক লেয়ার বানান তাহলে আলাদা করে র মেটেরিয়াল দেওয়ার দরকার পড়ে না। আপনি যদি দুই লেয়ার বা তিন লেয়ার বানান তাহলে উপর দিয়ে আপনাকে অন্য লেয়ারের যে র মেটেরিয়ালটা দিতে হয়। তো এটা সাধারণত 3-4 সেট থাকে, একটা তৈরি হতে হতে দ্বিতীয়টায় র মেটেরিয়াল ভরে তৈরি করে দেওয়া হয়। এখানে যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা ম্যাক্সন রটোমাল্ড, এটাও 500 লিটারের বা 1000 লিটারের ওয়াটার ট্যাঙ্ক এটা দিয়ে তৈরি করা যায়। তো এখানে যেটা তৈরি করা হচ্ছে এটা 500 লিটার ওয়াটার ট্যাঙ্ক, এর পদ্ধতিটা সেম টু সেম। এখানে যে পাউডারটা ব্যবহার করা হচ্ছে সেটা LLDPE পাউডার, সেটা আপনি যে কোনো কালারের দিতে পারেন। দেওয়ার পরে কিছুক্ষণ রুটিং হওয়ার পরে এটা কিন্তু তৈরি হয়ে যায়, আর এটা থেকে খুব সহজেই ট্যাঙ্কিটা বেরিয়ে আসে। ফ্রেন্ড, এর যে প্রসেসিংটা আছে সেটা খুবই সহজ। তো ফ্রেন্ড, এই ট্যাঙ্কিটা বানানোর বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি একটা বড় কোম্পানির মেশিনটা আপনাকে দেখাচ্ছি। এখানে যে পাউডারগুলো দেখতে পাচ্ছেন ওগুলো LLDPE। তো মেশিনটা অনেকটা এরকম, এর ভিতরে 4টা খোপ আছে যেটা দিয়ে ট্যাঙ্কি তৈরি করা হয়। মানে এই মেশিনটা একসাথে 4টে ট্যাঙ্কি তৈরি করতে পারে। তো পরিষ্কার করে নেওয়ার পরে যে LLDPE পাউডারটার ভিতরে দিয়ে দিতে হবে, সবগুলো তো একইভাবে মুখ খুলে খুলে ওর ভিতরে পাউডারটা ঢেলে তারপরে ভালো করে আটকে দিতে হবে। তো এখানে যে ট্যাঙ্কটা বানানো হচ্ছে এটাও 500 লিটারের। এখানে কন্ট্রোল প্ল্যান দেখতে পাচ্ছেন, যদিও কন্ট্রোল প্ল্যানে অনেকগুলো বাটন দেখা যাচ্ছে কিন্তু এটা চালানো অতটাও কঠিন নয়। তো এখানে একই সিস্টেম, ভিতরে তাপের ব্যবস্থা আছে, আর এভাবে রানিং করতে করতে এটা কিছুক্ষণের ভিতরে ওয়াটার ট্যাঙ্কটা তৈরি করে দেয়। তো এরকম অনেক মেশিন আছে যেগুলো একটা ট্যাঙ্ক, কোনোটা 2টো ট্যাঙ্ক, কোনোটা 4টো ট্যাঙ্ক একসাথে তৈরি করতে পারে। তো এই মেশিনটায় একসাথে 4টো ট্যাঙ্ক তৈরি করতে পারে। তো আপনি যদি দুই লেয়ারের বানাতে চান তো উপর দিয়ে আপনাকে আর এক লেয়ারের যে পাউডার আছে সেটা ঢালতে হবে। আপনি যদি সিঙ্গেল লেয়ার বানান তাহলে একবার পাউডার ঢালেই এনাফ। আপনি যদি দুই লেয়ার বানান বা তিন লেয়ার বানান তো আপনাকে এইভাবে দুইবার, তিনবার, চারবার করে করে যত লেয়ার বানাবেন ততবার কিন্তু পাউডারটা ঢেলে ঢেলে দিতে হবে ভিতরে। এর প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পরে এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হয়, এর জন্য পাঙ্খা ব্যবহার করতে হয়। তো যখন এটা কমপ্লিট হয়ে যায় তখন এর থেকে ড্যাম থেকে এটাকে বেরিয়ে আনতে হয়, আর এই বক্স থেকে বেরোনোর পরও কিছুটা সময় দিতে হয় এটা ঠান্ডা হওয়ার জন্য। তো এই একটা মেশিন কিন্তু 1000 লিটারের বা 500 লিটারের 2টো ট্যাঙ্কি তৈরি করতে পারে। তো এখানে যে কোনো কালার আপনার ইচ্ছা অনুযায়ী আপনি তৈরি করতে পারবেন, কালারটা কোনো ফ্যাক্ট নয়। দামটা ডিপেন্ড করবে কি ব্র্যান্ডের, কত লেয়ারের, কত প্রোডাক্ট কোয়ালিটি কীরকম তার উপর ডিপেন্ড করে কিন্তু বাজারের রেটটা ফিক্সড হয়। তো ফ্রেন্ড, দেখে নিয়েছেন কীভাবে ওয়াটার ট্যাঙ্কটা বানাতে হয়। আর এই ওয়াটার ট্যাঙ্কটা তৈরি করার জন্য একটা দুটো মেশিন নেয়, কয়েক হাজার প্রকারের মেশিন আছে। তো এর ভিতর থেকে আমি 2-3টে মেশিন আপনাদের দেখিয়েছি, এছাড়াও এর থেকে দামি বা কম দামি মেশিন আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই মেশিনগুলোর দাম কীরকম আছে। যেহেতু একটা মেশিন দিয়ে একটা কোম্পানি খোলা যায় সেহেতু এই মেশিনগুলোর দাম কিন্তু একটু বেশিই থাকে। তো আমি প্রথম যে মেশিনটা দেখিয়েছিলাম সেটা 32 লাখ টাকার মেশিন, আর দ্বিতীয় নাম্বার যে মেশিনটা দেখিয়েছিলাম সেটা 6 লাখ টাকার মেশিন। এটা দিয়ে একসাথে 4টে করে তৈরি করা যাবে বা একটা তৈরি হতে হতে অন্যগুলো সেট করা যাবে, আর এটা দিয়ে একসাথে 2টো ট্যাঙ্ক তৈরি করা যাবে। তো ফ্রেন্ড, এরকম অনেক মেশিন কিন্তু আছে, শুধুমাত্র 2টো মেশিন নয়। যেরকম এখানে 8.5 লাখ টাকার একটি মেশিন দেখতে পাচ্ছেন, এখানে 15 লাখ টাকার একটি মেশিন দেখতে পাচ্ছেন, এখানে 26 লাখ টাকার মেশিন, এখানে আবার 3.5 লাখ টাকারও মেশিন আছে, এখানে 5 লাখ টাকারও মেশিন আছে, এখানে 6,50,000 টাকার মেশিন, এখানে 9 লাখ টাকার মেশিন, এখানে 3,50,000 টাকার মেশিনও আছে, এখানে 2 লাখ টাকার মেশিনও আছে।
তো ফ্রেন্ড এখান থেকে যে কোনো একটি মেশিন চুজ করে তারপরে কিন্তু আপনি নিতে পারেন। তো অবশ্যই একটা জিনিস অবশ্যই সাজেস্ট করবো, আপনি বাংলাদেশ থেকে নেন বা ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া মার্টের যে নাম্বারগুলো দেওয়া থাকে এদের সাথে কন্ট্যাক্ট করেই কিন্তু আপনি যে কোনো দেশে এই মেশিনগুলো নিতে পারবেন। কিন্তু অবশ্যই এই মেশিনটা নেওয়ার আগে আপনি এর ট্রেনিংটা নেবেন, মেশিনটা দেখবেন, গ্যারান্টি সম্পর্কে আলোচনা করবেন, বিস্তারিত ট্রেনিং নেওয়ার পরে দেখে শুনে তারপরে মেশিনটা নেবেন, আপনি মেশিনটা যেখান থেকে নিন না কেন। কারণ এই ট্রেনিং না নিয়ে এই ব্যবসাটা চালু রাখা বা উন্নতি করা এতটাও সহজ করা হবে না। তো ফ্রেন্ড স্রেফ মেশিনগুলোর দামই নয়, এই যে ট্যাঙ্কিটা আপনি তৈরি করবেন এরও কিন্তু বিভিন্ন প্রকারভেদ আছে, যেরকম ওয়ান লেয়ার, ডবল লেয়ার, থ্রি লেয়ার, ফোর লেয়ারের ট্যাঙ্কগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে। অনেক সময় দেখা যায় কি এর ব্র্যান্ড কোয়ালিটির উপর ডিপেন্ড করে বা এর প্রোডাক্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা কম বেশি হতে থাকে। যেরকম যদি আমি 500 লিটার একটি ট্যাঙ্কের দাম বলি, সেটাও আপনি 3-4 হাজার টাকার ভিতরে একটা ভালো ট্যাঙ্কি পেয়ে যাবেন। আর আপনি যদি 1000 লিটারের ট্যাঙ্কি বলেন, নর্মাল ট্যাঙ্কি, সেটাও কিন্তু 3000 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা কীরকম বেশি বা কম হবে। তো মোটামুটি যদি একটা 3 লেয়ারের ভালো ট্যাঙ্কি নিতে আমি ইন্ডিয়ার রেটটা বলছি, তাহলে 4500 টাকা থেকে 5500 টাকা বা 6000 টাকার ভিতরে একটা ভালো 1000 লিটার ট্যাঙ্কি আপনি পেয়ে যাবেন। তো চলুন আরও বিস্তারিত আলোচনা করা যাক এই দাম সম্পর্কে। ফ্রেন্ড বর্তমান সময় ওয়াটার ট্যাঙ্কটা বানাচ্ছে এরকম একটা দুটো নয় হাজার কোম্পানির উপরে আপনি পেয়ে যাবেন। তো অনেক সময় দেখা যায় কি যে 500 লিটারের একটি ট্যাঙ্কি 1000 টাকা বা 1500 টাকা পাওয়া যায়, আবার 500 লিটারের একটি ট্যাঙ্কি 5000 বা 6000 টাকাও পাওয়া যায়। তার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এটাই যে কোয়ালিটি, যেরকম যদি 1 লেয়ারের একটি ট্যাঙ্কি হয় সেটা 1500 টাকার ভিতরে পেয়ে যাবেন আপনি 500 লিটারের ট্যাঙ্কি। কিন্তু সেটাই যদি 4 লেয়ারের একটি ট্যাঙ্কি হয় তাহলে মোটামুটি 4000 টাকার উপরেই আপনাকে যেতে হবে। তো ডিফারেন্সটা শুধুমাত্র এই। আর অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে ব্র্যান্ডের কোম্পানি হয় সেটা 1 লেয়ারের ট্যাঙ্কির দামটাও একটু চড়া থাকে, আর আবার যদি নতুন কোনো কোম্পানি হয় সেটা একটু ছাড় দিয়ে বিক্রি করে। তো ফ্রেন্ড আপনার কোয়ালিটিটা যেরকম থাকবে, কত লেয়ারের আপনার ট্যাঙ্কিটা, কত মজবুত বা বাজারে আপনার মালটা কীরকম চলছে অনেকটা তার উপর ডিপেন্ড করেও কিন্তু আপনার দামটা নির্ভর করে থাকে। তো ফ্রেন্ড নতুন কোনো কোম্পানি করলে তার ক্ষেত্রে একটু কম্পিটিশনটা বেশি থাকে, সেক্ষেত্রে যারা হোলসেলার আছে বা যারা রিটেলার আছে তাদের দিকটা খেয়াল রাখতে হবে, সাথে সাথে কাস্টমারের দিকটাও খেয়াল রাখতে হবে যে সব অন্য অন্য কোম্পানির থেকে আপনার প্রোডাক্টটা নিলে তাদের একটু বেশি সুবিধা হয় বা একটু বেশি লাভ হয়, সেই দিকটা খেয়াল রেখে কিন্তু আপনার প্রথম পর্যায়ে প্রোডাক্টটা সাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু আপনার ব্র্যান্ডটা বাজারে ছাপিয়ে যেতে পারবে। তাহলে ফ্রেন্ড কীভাবে তৈরি করতে হবে আর কী দামে বিক্রি হবে এটা তো আপনি শিখে নিয়েছেন, এখন বলা যায় যে কী কী কাগজপত্র আপনার দরকার হবে। তো ফ্রেন্ড ইন্ডিয়া থেকে যদি আপনি এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে দুটো কাগজ লাইসেন্স দরকার হবে, একটা ট্রেড লাইসেন্স আর একটা জিএসটি লাইসেন্স। আর যদি বাংলাদেশ থেকে ব্যবসাটি শুরু করেন তাহলে শুধুমাত্র ট্রেড লাইসেন্সই এনাফ, আর এর সাথে সাথে আপনাকে কমার্শিয়াল লাইটের ব্যবস্থা করতে হবে। আর যদি জায়গার কথা বলি, এই ট্যাঙ্কিটা বসানোর জন্য যদিও এই ট্যাঙ্কিটা মোটামুটি 500 স্কোয়ার ফিটের জায়গার ভিতরে বসানো যায়, কিন্তু এই ব্যবসাটা শুরু করতে গেলে মোটামুটি আপনাকে 5000 স্কোয়ার ফিটের জায়গার দরকার হবে। মানে 5000 স্কোয়ার ফিটের জায়গা যদি কম থাকে তাহলে কিন্তু এই ব্যবসাটা আপনি সম্পূর্ণরূপে করতে পারবেন না। আর সেটা যদি খোলা জায়গা হয় তাও চলবে, কিন্তু 5000 স্কোয়ার ফিটের জায়গা আপনার লাগবেই লাগবে। আর সবশেষে বলি এই মার্কেটিংটা আপনি কীভাবে করবেন, মানে বিক্রিটা আপনি কীভাবে করবেন। ফ্রেন্ড এত ট্যাঙ্কি আপনি একসাথে তৈরি করবেন, তো তৈরি করার সময় আপনাকে শ্রমিক তো মোটামুটিভাবে 5 থেকে 10 জন শ্রমিকের দরকার হবে, 5 থেকে 10 জন। যখন আপনি সেল করতে যাবেন অবশ্যই খুচরা রেটে সেল করতে পারবেন না, আপনাকে হোলসেলারের কাছে বিক্রি করতে হবে। তো এই ট্যাঙ্কিগুলো সেল করার জন্য যে হোলসেলারগুলো আছে তাদের সাথে আপনি খুব সহজে যোগাযোগ করতে পারবেন। কিন্তু একটা জিনিসের ডিফারেন্সই থাকবে, আপনার যদি নতুন কোম্পানি হয় সেহেতু আপনি খুব চড়া রেটে কিন্তু মালটা সাপ্লাই করতে পারবেন না, কারণ অলরেডি বাজারে যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে বা নতুন পুরনো কোম্পানি এখন যেগুলো ব্র্যান্ডেড হয়ে গেছে তার সাথে কম্পিটিশন করেই কিন্তু আপনাকে প্রোডাক্টটা সেল করতে হবে। তো প্রথম পর্যায়ে আপনি এটা করতে পারেন যে আপনার প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো করে যে হোলসেলার বা যে দোকানদারগুলো আছে তাদের দিকে একটু লক্ষ্য রেখে, মানে তাদের লাভের দিকটাকে একটু লক্ষ্য রেখে, সাথে সাথে কাস্টমারেরও লাভ হবে এই দিকটা লক্ষ্য রেখে যদি আপনি এগোতে পারেন তাহলে কিন্তু নতুন পুরনো যে কোনো কোম্পানি কিন্তু খুব দ্রুত উন্নতি লাভ করতে পারে। আর একটা কথা, আপনার যে র মেটেরিয়ালগুলো দরকার হবে বা এই কাজটা শেখার জন্য আপনার যে জিনিসের দরকার হবে সেগুলো কিন্তু যার কাছ থেকে আপনি মেশিন নেবেন তার কাছে র মেটেরিয়াল পেয়ে যাবেন, এছাড়াও খোলা বাজার থেকে আপনি কিনতে পারেন। আর যে ট্রেনিংয়ের ব্যাপারটা আসে, একটা ভিডিও দেখে তো সম্পূর্ণ ট্রেনিং দেওয়া সম্ভব নয়, তারপরেও যার কাছ থেকে আপনি মেশিন নেবেন তারাই কিন্তু সম্পূর্ণরূপে আপনাকে ট্রেনিংটা দিয়ে দেবে। তো ও ব্যাপারে আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নাই।
আর একটা জিনিস আমি সর্বদাই বলি যে ব্যবসা না শিখে ব্যবসা করা যায় না। তো আপনি যদি ব্যবসাটা করতে চান তো অবশ্যই যেখানে কোম্পানি আছে বা যারা প্রোডাক্টগুলো সেল করছে বা যারা মেশিনটা বিক্রি করছে তাদের সাথে যোগাযোগ করুন, আর কিছুদিন তাদের সঙ্গে সুপারিশে থাকুন, ব্যবসাটা বুঝুন শিখুন, তারপরে শুরু করুন। যেহেতু এটা কম টাকা দিয়ে শুরু করা যায় না, একটি মোটা অ্যামাউন্ট লাগে এই ব্যবসাটা শুরু করতে গেলে, তাহলে আপনি একটু টাকা ইনভেস্ট করার সাথে সাথে আপনার টাইমটাকেও একটু ইনভেস্ট করুন। তাহলে শেখার পরে এই ব্যবসাটা যখন শুরু করবেন তখন এমনিতেই আপনি যে সময়টা ইনভেস্ট করেছেন সেই সময়টা কিন্তু আপনার আগে গিয়ে বেঁচে যাবে, আর সাথে সাথে টাকাটাও বেঁচে যাবে, আপনি ব্যবসা উন্নতি করতে পারবেন। তো ফ্রেন্ড, এই ছিল এই ব্যবসাটির সম্পর্কে। আরও যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করবো। আর এই ব্যবসার আইডিয়াটি অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শেয়ার করবেন, যেন এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সব আগে দেখার জন্য। ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।